the hell bar. हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम। आज के आमादेर एक टा समस्या हुई है, सेटा हलो आमादेर वन हलचेर एक मोटर। एटा हलो साधारणत रान्ना रूमेर बा बाथरूमेर टैंकिर पाए तोलानोर जोन्नो। सेखाने ए मोटरटा कयदिन धरे आमादेर लीकेज हये गेछे। एखाने देखतेछेन आमादेर जे पाम्पटा आछे, পাম্পটা লিকেজ হয়ে গেছে। লিকেজের কারণে তারপরও পানি উঠতেছিল, এখন আর লিকেজের কারণে হাওয়া বের হচ্ছে, এই কারণে আরও পানি উঠতেছে না। সেটা দেখতেছেন যে আমাদের এই পাম্পটা আছে, এই পাম্পটা, এই পাম্পটার এই বডি এক সাইডে লিকেজ হয়ে গেছে। আপনাদেরকে দেখাতে পারতেছি না এখন, কারণ পানি উঠতেছে না। হ্যালো ভিউয়ার্স, আমি এখন আবার চেষ্টা করতেছি যে এটাতে পানি, পাম্পে পানিটা ফুল ভরার পর আবার মোটরটা চালু করে আপনাদের দেখাচ্ছি যে পানি উঠতেছে, কিন্তু লিকেজের কারণে আমাদের পানিটা চলে যায় এবং পানি ওঠে না পরবর্তীতে সময়ে। এবং এই লিকেজটা কীভাবে সারবো সেটা আমি দেখাচ্ছি। আর পানিটা না উঠালে আপনাদের বুঝাতে পারতেছি না কোন দিকে লিকেজটা হয়েছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন পানি ভরাবো, এখানে দেখতেছেন চালু হলো, সাইডে এক সাইডে ফুটা হয়ে গেছে। ফুটা হওয়ার কারণে এটা আমাদের পানিটা বেরোচ্ছে। অনেক সময় গ্যাসকেট লিকেজ হয়, কিন্তু এটা পুরোটাই গ্যাসকেট লিকেজ হয়নি, কিন্তু এটা ফুটা হয়ে গেছে। এ কারণে প্রচুর পরিমাণে আমাদের পানি বেরোচ্ছে। দেখছেন, দেখতেছেন কীরকম পানি বেরোচ্ছে। এটা আজকে আমরা মেরামত করে আপনাদের দেখাচ্ছি। এই দেখেন পানি পড়তেছে, কিন্তু পানি থাকতেছে না লিকেজের কারণে। মোটরটা খুলতেছি, আমার মোটরটা খোলা হয়ে গেছে। এখন আমি টেপগুলো লাইনটা সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে পাম্পটা খোলাতে হবে। এই যে আমাদের মেন সমস্যাটা হয়েছে, এখানে কানা হয়ে গেছে দাম। এই যে দেখতেছেন এখানে কানা কানা হয়ে গেছে, যে জায়গাটা ছিদ্র হলো, ছিদ্র হয়ে গেছে। এই যে দেখতেছেন এদিক দিয়ে পানিটা বের হয়, আমরা সেটা সমস্যাটা পেয়েছি। এখানে প্লেটটা ফুটে হয়ে গেছে এক কথা। আর এটাকে আমরা এখন মেরামত করব, কীভাবে করা যায় সেটা দেখাচ্ছি নেক্সট। এই যে মোটরটা ঠিক করেছে, তার আমি সেই উপলক্ষে মালিকদের একটা মিষ্টি ভাবছি। এই যে ফুটাটা আমরা বন্ধ করতেছি, মানে যে ফুটাটা হয়েছে, এই ফুটাটা বন্ধ করার জন্য আমরা প্লেট চেঞ্জ করবো না। আমরা এখানে নিয়ে এসেছি একটা এমসিল, দেখছেন এই এমসিলের মাধ্যমে ফুটাটা আমরা বন্ধ করে দেবো। এই দুইটা আঠা একসঙ্গে মিক্স করে এই ইনসিলটা আমরা এখানে লাগে পুরোটা বন্ধ করবো। এটা আপনাদের কাছে দেখাচ্ছি, দুইটা আটা একসঙ্গে মিক্স করতে হয়। মিক্স করে এইভাবে সুন্দর করে ফিনিশিং করতে হবে। অনেকে হয়তো এমসিলের ব্যবহারটা জানেন না, যে এমসিল কী এবং এমসিল কীভাবে ব্যবহার করতে হয়। সেজন্য আপনাদেরকে এটা দেখালে মানে এমসিল একটা হলো আটা, এই দুইটাকে মিক্স করে সুন্দর করে ঝুট দিয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে। আগে মাথুরটা দিন,
ভিজা জায়গায় এমসিলটা লাগা যাবে না, ভালো করে পরিষ্কার করে দিলে এমসিলটা ভালো কাজ করবে। আমরা ফুটাটার মধ্যে এমসিলটা লাগিয়ে দিয়েছি, কারণ এটা আমরা রোদের ভিতর শুকাইতে দিতে হবে। এটা রোদের ভিতর ভালো করে শুকাইতে দিলে এবং এটা শুকিয়ে শক্ত যখন হয়ে যাবে তখন আমরা পানটা সেট করব, কারণ এটা নরম অবস্থা লাগানো যাবে না, পানি ভরলে এটা ফুলে যাবে, তাই এটা শুকিয়ে আগে শক্ত করে নিই। এই যে এমসিল আঠাটা, এই আঠাটা যখন আমরা মিক্স করার পর লাগা দিই এই আঠাটা যখন লাগিয়ে দেবো, এখানে লাগিয়ে দেওয়ার পরে আপনারা দেখবেন যে এই আঠাটা যখন টিপে টিপে লাগিয়ে দেবেন তখন কিন্তু আঠাটা আবার আঙুলের সঙ্গে উঠে লেগে চলে আসতে পারে। সেক্ষেত্রে আপনারা কী করবেন, এই যে পানি আছে আঠাটা লাগার পর এইভাবে আঙুলটা ভিজে নেবেন, পানি ভিজে নিয়ে এইভাবে আঠার উপর দিয়ে দাবা দিবেন, তাহলে আঠাটা আর উঠে চলে আসবে না, কারণ আঙুলটা ভিজে থাকলে আঙুলে আর আঠাটা লাগবে না, উঠে চলে আসবে না, তখন সুন্দরভাবে এভাবে ডাবি ডাবি বসে দিতে পারবেন, বুঝতে পারছেন। পরে বলবেন যে আঠাটা লাগে না, উঠে চলে আসে। হ্যালো ব্যাস, আমাদের মোটরটা আটাগুলো যে লাগাইছি প্লেটে সেটা শুয়ে গেছে, আমরা এখন সেট করবো মোটরটা। হ্যালো যখন মোটর লাগাবেন তখন এই নাট আর এই কোনার নাট মিল করে লাগাবেন, তাহলে ঠিকমতো লাগবে। এক সাইডে কিন্তু টাইট দেওয়া যাবে না, কোনাসিভাবে টাইট দিতে হবে, তাহলে মোটরটা সামান্যভাবে বসবে। ওকে, আমাদের মোটর লাগাটা ওকে হয়ে গেছে, এখন আমরা পাম্পে সেট করবো। ভালোই লাগে, কথা কো। হ্যাঁ, যখন ট্রেকটা লাগাইতেছি ট্রেকটা বেটা পাকে লাগাই দিতেছি, ট্রেকটা লাগাই দিচ্ছে দাদা।
हेलो व्यूअर्स আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও আপনারা পাবেন কেমন করে পেইন্ট হেলথ হয় দেখো মোটরে এসে পানি না দিলে পানি উঠবেই না এই কারণে এখানে পানি ঢেলে দিতে হবে যে লাখটা হেলপার কেস স্যার मोटर टा देखते चालू हो गए पानी बेड़ा ना तो साइडे देखो लीकेज टा बंद कर फेलसी एम सिल दिए अपनारा एम सिल दिए बंद करते मोटर टा देखो पाइप गेछे देखते हैं আমার হেলপার পানি দিয়ে গোসল করবে এখন সে মোটর চালু হয়ে গেছে পানি পড়তেছে আর আমার হেলপার দাঁড়ায় আছে বিষয় না হলে হেলপার দেখেন এই এত কষ্ট করে ভিডিওটা করলাম আপনাদের যদি ভালো লাগে একটু শেয়ার সাবস্ক্রাইব কমেন্টস করবেন হ্যালো ভিউয়ার্স আমাদের এই ওয়ান হোলসের মোটরের লাইনটা আমরা এই পাইপটা জান ঠিক করে দিতেছি আর এখানে এখানে কি সকেট দেখতেছেন এখানে এটা হলো ওয়ান হোলসের পাইপ এখানে আমাদের এই থার্মোস্টর পাম্পটা হলো আয়রন জাতীয় পাম্প মানে এখানে শুধু আয়রন পানি বের হয় তাই এটা লেয়ার বেশি আর আমাদের বর্ষাকালে এটা আমরা ব্যবহার করি এটার হলো পানি হলো আয়রন আসে না এই কারণে এই যে ওয়ান হোলসের মোটর যেটা আমরা ঠিক করলাম সেটা আমরা ব্যবহার করি আর লেয়ার কমে গেলে সাধারণত আমরা এই থার্মোস্টরটা ব্যবহার করি আর এখানে আমরা প্যারানল পাইপের লাইন করছি সেটা হলো এখান থেকে আমরা যে ওয়ান হোলসের মোটরের লাইন এখানে আয়রন পানি পরিবর্তে অন্য একটা চালাতে পারি এবং আয়রন পানির প্রয়োজন হলে আমরা আয়রন পানিও চালাতে পারি আমরা যখন যেটা প্রয়োজন হয় আমরা তখন সেটা চালাতে পারি দুইটা মোটর দুইটা মোটরের লাইন আমরা একসঙ্গে করে রাখছি এখানে এই যে দেখছেন এখানে যে মোটরটা আছে আর এখানে আমি এটা লাগিয়ে দিতেছি দুইটা মোটরের লাইন আমরা একসঙ্গে করছি একসঙ্গে করছি এখানে দেখুন এখানে আমরা টি লাগাইছি টি লাগিয়ে ইউনিয়ন লাগিয়ে দিছি লাগার পর আমরা এর এখান থেকে আমরা সাপ্লাই পানি এখানে ইউজ করার জন্য ব্যবহার করি আর বাকি যে এখানে গেট বল লাইনটা দেখতেছেন এটা শুধু ট্যাঙ্কিতে চলে গেছে সরাসরি ট্যাঙ্কির মধ্যে চলে গেছে আর এটা আমরা এখানে ব্যবহার করার জন্য ব্যবহার করি আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা যদি এরকম আয়রনের সমস্যা থাকে বা লাইনের কোনো সমস্যা থাকে তাহলে এখানে আমরা দুইটা মোটর একসঙ্গে করে আপনারা এরকম প্যারালাল পাইপ ফিটিং করতে পারেন।